শুভ সকাল বন্ধুরা, নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। দেখো এখন আমি মুড়ি মাখা খাবো, তো সকালের এটাই টিফিন। তো দুটো চপনি এখন মুড়িটাকে মাখবো। তো চলো তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, সবজিগুলো কেটে নিলাম। এখানে কেটেছি লঙ্কো শাক, এটা ভাজা হবে। আর দেখো কেটেছি সন্নাটা, আলু, বেগুন, এটা বড়ি দিয়ে তরকারি করব। আর দেখো এই যে সন্নাটা, তো অল্প করে কেটেছি। আর দেখো এখানে আছে মোরলা মাছ, আর এখানে আছে মোরলা মাছের ডিম, আর এখানে আছে কাঁকরোল, আর এখানে আছে আমড়া, তো এটা চাটনি হবে। আর দেখো এখানে আছে ছাগলের ভুঁড়ি, তো এটা সিদ্ধ করতে বসিয়েছি। তো এটা শুকনো শুকনো করে কষা কষা করে রান্না করব, আর কষা না করলে ভালো লাগে না, তো এটা কষা করব। ব্যাস আজকে দুপুরে এটাই মেনু। চলো তোমরা দেখতে থাকো রান্নাগুলো করে নিই। ওদিকে আমার সব রান্নাই হয়ে গেল, এখন ভুঁড়িটা করছি। তো এই ভুঁড়িটা খেতে না খুব সুন্দর লাগে, তো চলো রান্নাটা করে নিই। দেখো বন্ধুরা, এই যে ভুঁড়ি কষাটা হয়ে গেল, তো একবারে কষা করেছি শুকনো শুকনো করে। আর দেখো এখানে আছে শাক ভাজা, কাঁকরোল ভাজা, আর এখানে আছে দেখো পটল আলু ভাতে, তো এটা ভাতে দিয়ে দিয়েছিলাম। আর দেখো এখানে আছে আমড়ার চাটনি, আর দেখো সেই সন্নাটা আলু বড়ি দিয়ে তরকারি, আর এখানে আছে পরোলা মাছ ভাজা আর এই মাছের ডিমটা, আর আছে মোরলা মাছের ঝাল। তো ব্যাস এইগুলোই হয়েছে, আর পটল আলু ভাতেটা তোমাদের সাথে দেখানো হয়নি। আর দেখো এটা হলো ভুঁড়ি কষা। তো ব্যাস আজকে দুপুরের এটাই মেনু, জমজমাট। দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম, তো এই উঠলাম। আর দুপুরে বৃষ্টিও হচ্ছিল, আর এই বৃষ্টিটা থামলো, এখনও মেঘলা করে রয়েছে, মানে অন্ধকার হয়ে এসছে। তো এখন বাজে বিকেল 5:30, ওই 5:45। তো চলো এখন মাথাটা আঁচড়ে নেব। আজকে শ্যাম্পু করেছিলাম, তো শ্যাম্পু করে চুলগুলো আর তখন একবার আঁচড়েছিলাম, তো দুপুরে খুলে শুয়েছিলাম মাথাটা, তো দেখো পুরো জট পড়ে গেছে। জটটা ছাড়িয়ে নেব চুলটা, চুল খুলে রাখলে জট পড়ে যায়। চলো জটটা ছাড়িয়ে নি। জামা কাপড় আছে সেগুলো গোছ করতে হবে, ছাদটিকে তুলে নিয়ে এসে রেখে দিয়েছি, গোছ করা হয়নি, সেগুলো গোছ করে নেব। তারপর রাত্রিবেলায় রান্নাবান্না আছে, রান্নাবান্না করব। এভাবেই থাক, লোকটা ছাড়িয়ে নিলাম, তো এইভাবেই বেঁধে নেব। ব্যাস হয়ে গেল, এবার চলো কাপড় জামাগুলো গোছ করে ফেলি। বাসন আছে ধুয়ে এনে রেখে দিয়েছি, বাসনগুলো গোছ হয়নি, কাপড় জামা গোছ হয়নি, চলো কাজগুলো সেরে নি। দেখো দুপুরে বাসন ধুয়ে এনেছি, তো এইভাবেই রেখে দিয়েছি, গোছ করা হয়নি, গোছ করে নি। Thank you.
চানাচুর খাবো দুটো। চানাচুর খেয়ে মুখটা এখন ঠিক করব। খাবার মতো এখন চানাচুরই আছে বাড়িতে। দেখো বন্ধুরা, যে মোরলা মাছটা পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে নিয়েছি, আর দেখো এই যে মুসুর ডাল, তো এটা পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি, আর দেখো এই যে আলু, আলু মাখা, তো এইগুলোই রাত্রের খাবার। আর দেখো ভাত এই যেখানে আছে গরম ভাত, তো ব্যাস এইটুকুই রাত্রের। আর দেখো এখানে আছে দুধ, তো এটা দিয়ে হয়ে যাবে রাতটুকুন। তো চলো, দুধটা গরম করে আনলাম, এই এবার খাওয়া দাওয়া করে নেব। চলো বন্ধুরা, আজকে তাহলে এখানে ভিডিওটি শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। তো চলো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা।